নমস্কার, আমাদের তৃতীয় দিনের চতুর্থ প্রযোজনা ভূমিসুত থিয়েটার নিবেদিত নাটক যোজনগন্ধা। নাটকটির সঙ্গীত সুরজিৎ দাস, মঞ্চ নির্মাণ অজয় প্রধান, মঞ্চ ভাবনা এবং সহকারী নির্দেশনা সমাদৃতা পাল এবং নাটক ও নির্দেশনা জুলফিকার জিনহা। শুরু করছি নাটক যোজনগন্ধা। সেসব শুনে দাসরা তার কালক্ষেপ করেনি,
গৃহে নিয়ে এসেছিলেন শিশু কন্যাটিকে। মাথা ভর্তি কুঞ্চিত কেশ, তা বেশ তা বেশ, রতি সাজবেলার মতো
এই ধরুন চাল ফেলা মাছ ধরা খেয়া বাবা সমস্ত
সন্ধ্যার শিকার সমীর অনেক কি ছিল কে জানে।
সুগন্ধার পুত্রে নাম হলো কৃষ্ণ। কেন? কারণ মায়ের মতোই কালো সে, তাই সে কৃষ্ণ। আর যেহেতু দ্বীপে জন্ম তাই দ্বৈপায়ন, কৃষ্ণ দ্বৈপায়ন। দ্বৈপায়নের জন্মে এই ধরুন দিন ছয়কের মাথায়, দিন ছয়কের মাথায় মহামুনি পরাশর এলেন। হঠাৎ চমক ভাঙে তার
তার ধনুকা যদি কোনো মায়ের শব্দই বোধ হয় সে কথা ভুলে গেছে। একরাশ বিরক্তি নিয়ে সে তাকালো দুজন বান্ধবের দিকে, তাদের উচ্চতা থেকে ধনুক নামিয়ে সে বললো, কে তুমি? বলিস কে? এই তো কোনো
বিহবল ধীবর পরিবার। তারা দিন বলতে থাকলো কবে কোন রাজ পরিবার থেকে বিবাহের প্রস্তাব আসে। এমন করে একজন সত্যি ধীবর পল্লীতে শোনা গেল ঘোড়ার গাড়ির শব্দ। তিনি কখনো কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না।
মরুভূমিতে সত্যপতি দাঁড়িয়ে পেছনে পড়ে রয়েছে তার এগুলো ক্ষেত্রে অতীত। তার আজ তার দৃশ্যের কথা মনে করি, শুধুমাত্র তারই কারণে বিশ্ব নিজের বংশ বিস্তারের পথ স্তব্ধ করে দিয়েছে। তিনি আজ দৃঢ় প্রতিজ্ঞ হলে যে করেই হোক পুরো বংশকে পুনঃপ্রতিষ্ঠা করবেন তিনি। কিন্তু কি করে, বিশ্ব ছাড়া অন্য কোনো পথই তার কাছে আর খোলা নেই, তাই তিনি নিদ্রিতে গ্রীষ্মে তাকে দায়বোধ কাজ করে মাতৃদায়।
সব দেখে তার ছেলে বাপে হাত দেখে সে বলল, আহা বাছা, পায়েসটুকু ফেলে রাখলে যে প্রতি ভোজনে অভ্যেস নেই মা, এই ফল আন্ন পক্ষী মাংস মোদক আবার পরমান্ন আমি আর পারছি না মা। আহা বাছা, ওইটুকুই যে নিজের হাতে রেখেছি। ও তবে আগে বললেই পারতে, এইটুকুই তবে আগে খেতাম। আচ্ছা মা, তুমি এত কাল বাদে আমাকে শুধু ভোজনের জন্যই ডাকলে। না বাছা, তোমরা সদা ব্যস্ত মননশীল মানুষ, কত কত কাজ তোমাদের। আমরা সামান্য সংসার যাতনায় কাতর মানুষ, সাধ্য কি এমন সাহস করি। তুমি এমন করে বলছো কোনো চন্দ্রবার পুত্র হইবে। তা সে যাই হোক, তোমার সমস্যাটা একবার ব্যক্ত করো মা। তাই যদি বলো, তোমাকে খাওয়ানোটাও আমার একটা উদ্দেশ্য। তা বলি তপস্যা করতে গেলে এমন অপরিচ্ছন্ন থাকতে হয়? তোমার পিতা কিন্তু এমন ছিলেন না, তিনি নিয়মিত স্নান এবং গন্ধদ্রব্য ছাড়া পরিজনদের সংস্পর্শে আসতেন না। আসলে বাল্যকালে তো আমার কোনো মা ছিল না, যেসব শিক্ষা আমাকে দেবেন ছিলেন ধ্যানে জ্ঞানে বর্তায় কুদাসের পিতা। 7 বছর বয়স থেকে আমি মেয়ে মুখস্থ করছি, এতে তো পরম আনন্দ। এ ফুলমালা অনুলেপন গন্ধদ্রব্য এসবে আমি কোনো আকর্ষণই বোধ করি না। বছর ঘুরতে না ঘুরতে
অনুরাধপুরীর অন্তর্মহলে তিনটি সুতিকা গান শিশুকণ্ঠের কান্নায় মুখরিত হয়ে গেল। একটি শিশু অন্ধ, একটি শিশু নপুংস, আর একটি ক্ষীণ দেহ শ্যাম বর্ণ। অম্বিকার গর্ভ থেকে ধৃতরাষ্ট্র, অম্বালিকার থেকে পাণ্ডু, আর দাসী শূদ্রার থেকে বিদুর। যদিও কোনো পুরাণে তার নথিভুক্ত নেই, তবুও বলা যায় পুরু বংশ শেষ হয়ে শুরু হয়ে গেল কৃষ্ণ দ্বৈপায়ন বংশ। ব্যাসদেবের ঔরসে অম্বালিকার গর্ভ সঞ্চার হলে তিনি একটি পাণ্ডুবর্ণের পুত্রের জন্ম দেন, তারই নাম হয় পাণ্ডু। কথিত আছে ব্যাসদেবের কালো দেহ কিকট গাত্রবর্ণ দেখে দৈহিক মিলনের সময় ভয় তুমি
সম্প্রতি অতীতের দিকে চোখ ফেলে দেখো, তুমি কি দেখতে পাওনি কুন্তি আগে সন্তান গর্ভবাস দিয়েছে বলে গান্ধারী তার নিজ গর্ভে আঘাত করেছে? Thank you.